मुजिब बर्ष उपलक्षे 100টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বই উপহার দিল ভারতীয় হাই কমিশন। এই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস বঙ্গবন্ধুকে আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বিংশ শতকের অন্যতম প্রভাবশালী ও সাহসী নেতা হিসেবে অভিহিত করেন। ভারতীয় হাই কমিশন ঢাকা মুজিব বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর লেখা বই উপহার অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট সহ বিভিন্ন অঞ্চলে অবস্থিত 100টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত লেখক ও ইতিহাসবিদদের লেখা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত বই উপহার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, যিনি বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধাত্তর প্রজন্মের উদ্দেশ্যে বক্তব্য দেন। তার বক্তব্যে তিনি হাই কমিশনকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং ভারত বাংলাদেশের সম্পর্কের অসাধারণ শক্তি ও উষ্ণতার কথা পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস বঙ্গবন্ধুকে আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বিংশ শতকের অন্যতম প্রভাবশালী ও সাহসী নেতা হিসেবে অভিহিত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে এই বইগুলোর মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবে এবং তার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়িত করতে সহায়তা করবে। বঙ্গবন্ধুর সমৃদ্ধ উত্তরাধিকারের প্রতিচ্ছবি তুলে ধরে হাই কমিশনার বলেন, বঙ্গবন্ধু ভারত বাংলাদেশ সম্পর্কেরও ভিত্তি রচনা করেছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।